श्री म कथित श्री श्री राम कृष्ण कथामृत চতুর্থ পরিচ্ছেদ। মণিলাল প্রভৃতি সঙ্গে শ্রীরামকৃষ্ণ ও নিরাকারবাদ। মণিলাল শ্রীরামকৃষ্ণদেবের প্রতি বলিলেন, আহ্নিক করবার সময় তাঁকে কোনখানে ধ্যান করব? শ্রীরামকৃষ্ণ বলিলেন, হৃদয় তো বেশ ভঙ্কা মারা জায়গা, সেইখানে ধ্যান করো, বিশ্বাসেই সব। হলধারী নিরাকারী বিশ্বাস, শম্ভুর বিশ্বাস। মণিলাল ব্রহ্মজ্ঞানী, নিরাকারবাদী। ঠাকুর তাহাকে লক্ষ্য করিয়া বলিতেছেন, কুবীর বলতো সাকার আমার মা, নিরাকার আমার বাপ। কাকো নিন্দ কাকো বন্দ, দোনো পাল্লা ভারী। হলধারী দিনে সাকারে আর রাতে নিরাকারে থাকত। তা যেভাবে আশ্রয় করো ঠিক বিশ্বাস হলেই হল। সাকারেতেই বিশ্বাস করো আর নিরাকারে বিশ্বাস করো, কিন্তু ঠিক ঠিক হওয়া চাই। পূর্ব কথা, প্রথম উন্মাদ। ঈশ্বর কর্তা না কাকতালীয়। শম্ভু মল্লিক বাগবাজার থেকে হেঁটে নিজের বাগানে আসত। কেউ বলেছিল, অত রাস্তা কেন গাড়ি করে আসো না, বিপদ হতে পারে। তখন শম্ভু মুখ লাল করে বলে উঠেছিল, কি তার নাম করে বেরিয়েছি আবার বিপদ? বিশ্বাসেতেই সব হয়। আমি বলতুম, অমুককে যদি দেখি তবে বলি সত্য। অমুক খাজাঞ্চি যদি আমার সঙ্গে কথা কয়, তা যেটা মনে করতুম সেইটাই মিলে যেত। মাস্টার ইংরাজি ন্যায়শাস্ত্র পড়িয়াছিলেন। সকালবেলার স্বপন মিলিয়া যায় এটি কুসংস্কার হইতে উৎপন্ন, এ কথা পড়িয়াছিলেন। তাই তিনি জিজ্ঞাসা করিতেছেন। মাস্টার বলিলেন, আচ্ছা কোনো কোনো ঘটনা মেলে নাই, এমন কি হয়েছে? শ্রীরামকৃষ্ণ বলিলেন, না সে সময় সব মিলত। সে সময় তার নাম করে যা বিশ্বাস করতুম তাই মিলে যেত। মণিলালকে বলিলেন, তবে কি জানো, সরল উদার না হলে এ বিশ্বাস হয় না। হাড় পেকে, কোটর চোখ, টেরা, এরকম অনেক লক্ষণ আছে, তাদের বিশ্বাস সহজে হয় না। দক্ষিণে কলা গাছ, উত্তরে পুঁই, একলা কালো বিড়াল, কি করব মুই? সকলের হাস্য। ভাগবতী দাসীর প্রতি দয়া, শ্রীরামকৃষ্ণ ও সতীত্ব ধর্ম। সন্ধ্যা হইল, দাসী আসিয়া ঘরে ধুনা দিয়া গেল। মণিলাল প্রভৃতি চলিয়া যাবার পর দু একজন ভক্ত এখনো আছেন। ঘর নিস্তব্ধ, ধুনার গন্ধ। ঠাকুর ছোট খাটটিতে উপবিষ্ট, মা চিন্তা করিতেছেন। মাস্টার মেঝেতে বসিয়া আছেন, রাখালও আছেন। কিয়ৎক্ষণ পরে বাবুদের দাসী ভগবতী আসিয়া দূর হইতে প্রণাম করিল। ঠাকুর বসিতে বলিলেন। ভগবতী খুব পুরাতন দাসী, অনেক বৎসর বাবুদের বাড়িতে আছে। ঠাকুর তাহাকে অনেক দিন ধরিয়া জানেন। প্রথম বয়সে স্বভাব ভালো ছিল না, কিন্তু ঠাকুর দয়ার সাগর, পতিত পাবন, তাহার সহিত অনেক পুরানো কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এখন তো বয়স হয়েছে, টাকা যা রোজগার করলি সাধু বৈষ্ণবদের খাওয়াচ্ছিস তো? ভগবতী ঈষৎ হাসিয়া বলিলেন, তার কি করে বলবো। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কাশী বৃন্দাবন এসব হয়েছে? ভগবতী ঈষৎ সংকুচিত হইয়া বলিলেন, তার কি করে বলবো, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছি, তাতে পাথরে আমার নাম লেখা আছে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বলিস কি রে? ভগবতী বলিলেন, হ্যাঁ, নাম লেখা আছে শ্রীমতী ভগবতী দাসী। এই সময়ে ভগবতী সাহস পাইয়া ঠাকুরকে পায়ে হাত দিয়া প্রণাম করিল।
বৃষ্টিক দংশন করিলে যেমন লোক চমকিয়া উঠে ও অস্থির হইয়া দাঁড়াইয়া পড়ে, শ্রীরামকৃষ্ণ সেইরূপ অস্থির হইয়া গোবিন্দ গোবিন্দ এই নাম উচ্চারণ করিতে করিতে দাঁড়াইয়া পড়িলেন। ঘরের কোণে গঙ্গা জলের একটি জ্বালা ছিল, এখনো আছে। হাঁপাইতে হাঁপাইতে যেন ত্রস্ত হইয়া সেই জ্বালার কাছে গেলেন। পায়ের যেখানে দাসী স্পর্শ করিয়াছিল গঙ্গা জল লইয়া সেই স্থান ধুইতে লাগিলেন। দুই একটি ভক্ত যাহারা ঘরে ছিলেন তাহারা অবাক ও স্তব্ধ হইয়া এক দৃষ্টে এই ব্যাপার দেখিতেছেন। দাসী জীবন মৃতা হইয়া বসিয়া আছে। দয়া সিন্ধু পতিত পাবন ঠাকুর শ্রী রামকৃষ্ণ দাসীকে সম্বোধন করিয়া করুণা মাখাস্বরে বলিতেছেন, তোরা অমনি প্রণাম করবি। এই বলিয়া আবার আসন গ্রহণ করিয়া দাসীকে ভুলাইবার চেষ্টা করিতেছেন। বলিলেন, একটু গান শোন। তাহাকে গান শুনাইতেছেন। এক, মজল আমার মন ভ্রমরা শ্যামাপদ নীল কমলে, শ্যামাপদ নীল কমলে, কালীপদ নীল কমলে, চরণ কালো ভ্রমর কালো, কালোয় কালো মিশে গেল, তাই পঞ্চতত্ত্ব প্রধানমত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে, কমলাকান্তের মনে আশা পূর্ণ এতদিনে, সুখ দুঃখ সমান হল আনন্দ সাগর উথলে। দুই, শ্যামাপদ আকাশেতে মন ঘুড়িখান উঠতেছিল, কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল, মায়া কান্না হল ভারী আর আমি উঠাতে নারী, দ্বারাসুত কলের দড়ি ফাঁস লেগে সে ফেঁসে গেল, জ্ঞানমুণ্ড গেছে ছিঁড়ে উঠিয়ে দিলে অমনি পড়ে, মাথা নাই সে আর কি উড়ে, সঙ্গে ছজন জয়ী হল, ভক্তি ডোরে ছিল বাঁধা খেলতে এসে লাগলো ধাঁধা, নরেশ চন্দ্রের হাসা কাঁদা না আশাই এক ছিল ভালো। তিন, আপনাতে আপনি থেকো মন, যেও নাকো কারো ঘরে, যা চাবি তাই বসে পাবি খোঁজ নিজ অন্তঃপুরে, পরম ধন এই পরশ মণি যা চাবি তাই দিতে পারে, কত মণি পড়ে আছে আমার চিন্তামণির নাচ দুয়ারে।